ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। নামাজের একটা শর্ত হলো ছতর ঢাকা, আর পুরুষের ছতর অবশ্যই এই ঘাড় নামাজের মধ্যে ঢাকতে হবে এবং নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকতে হবে। এই দুইটা যদি ঢাকা হয় আপনার নামাজ হয়ে যাবে। টি শার্ট পরেও নামাজ হয়, প্যান্ট পরেও নামাজ হয়, তবে প্যান্ট পরে অবশ্যই আপনার খেয়াল থাকতে হবে গিরার ওপরে যেন আপনার এই কাপড়টা থাকে, কারণ মা আসফালু মিনাল কাবেন ফাফিন্নার। আও আল্লাহ নবী সুসনা বলেছেন যে টাকলুর নিচে যে কাপড় যায় সেটা জাহান্নামে যাবে। এবং কেউ যদি এই প্যান্ট লম্বা হয়ে যায় তাহলে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে, তবে সে গুনাহগার হবে, সে গুনাহগার হবে। আর এক হাদিসে এসেছে আল্লাহ তাকে পবিত্র করবেন না, তাকে গুনাহ থেকে মুক্ত করবেন না, যে সমস্ত পুরুষরা টাকলুর নিচে কাপড় ঝুলিয়ে রাখে। আর মহিলারা অবশ্যই পায়ের টাকনুর একই গোড়ালি পর্যন্ত ঢেকে, পায়ের পাতা পর্যন্ত ঢেকে নামাজ আদায় করবে। এখন কথা হলো, আপনি যদি টি শার্টটা পরেন আর ভেতরে প্যান্ট পরেন, টি শার্টটা যদি আপনার শর্ট হয় তাহলে রুকু করতে গেলে হয়তো আপনার পিঠটা কিছু দেখা যাবে, অথবা আপনার অনেক সময় অনেকের দেখা যায় যে পেছনের অংশটাও দেখা যায়। এই জন্য এটা নামাজের মধ্যে আপনার খালাল, এই জন্য নামাজে এরকম করে যাতে না হয়। টি শার্ট যদি পরেন ভেতরে এমনভাবে গেঞ্জি ইন করবেন প্যান্টের ভেতর দিয়ে যাতে করে আপনার মানে পেছনের কোনো অংশ প্রকাশ না পায়, কাজেই এদিকে খেয়াল রাখা দরকার। তবে টি শার্ট পরে কেউ যদি নামাজ পড়ে নামাজ হয়ে যাবে, আবার মানে হাতাওয়ালা গেঞ্জি পরেও নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে সব সময় খেয়াল রাখতে হবে নামাজের সময়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে খুজু জিনা থাকুম আইন্দা কুল্লি মসজিদ, প্রত্যেকবার মসজিদে যাওয়ার সময় তোমাদের সৌন্দর্য গ্রহণ করো, অর্থাৎ সুন্দর পোশাক তুমি পরিচ্ছদ গ্রহণ করো। বন্ধু বান্ধবের কাছে গেলে আপনি কত সুন্দর পোশাক পরে যান, নামাজে গেলে সাধারণ পোশাক পরে এরকম করে কেন যান? সুন্দর পোশাক পরবেন, আতর গোলাপ ব্যবহার করবেন, এরপরে যান খুব খুশবুদার হয়ে। এটাই হলো নামাজের নিয়ম। আল্লাহর কাছে আমরা যাচ্ছি, কাজে আল্লাহকে সিজদা যখন দেবেন আপনি ছতরটা ভালো করে ঢেকে নেওয়ার চেষ্টা করবেন। তবে কেউ যদি টি শার্ট পরে প্যান্ট পরে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। হাজা আল্লাহ আলম সোয়াব সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।